সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে মনোনয়ন পত্র জমা দিলেন। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের নির্বাচন কমিশনার রাজীব সিনহা দিনক্ষণ ঘোষণা করেছেন। 9 জুন থেকে শুরু হয়েছে বিভিন্ন পঞ্চায়েত সমিতি এলাকায় ডিসিআর কাটা এবং মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। বিরোধী রাজনৈতিক দল তারা প্রায় তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষের পথে। শাসক দল তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় অনেকের মধ্যে সংকোচ রয়েছে। সুতাহাটা পঞ্চায়েত সমিতি এলাকায় মোট 16টি, তার মধ্যে 13টি পঞ্চায়েত সমিতি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিলেন এবং 2টি জেলা পরিষদে সুতাহাটা ব্লক নির্ধারিত প্রার্থীদের নমিনেশন করানো হয়। আগামীকাল 15 জুন সুতাহাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় 6টি গ্রাম পঞ্চায়েত 115টি পঞ্চায়েতের মনোনয়নপত্র দাখিল করবেন জানালেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক মিশ্র। অন্তর্গত মোট 16টি আসন রয়েছে, 16টি আসনের মধ্যে 13টি আসনে আমরা আজকে নমিনেশন করলাম আমাদের সমস্ত প্রার্থীরা। আমাদের দল স্বীকৃত যে সমস্ত প্রার্থী তারা আজ নমিনেশন করলেন, এর সাথে জেলা পরিষদের দুজন প্রার্থী তারা আজকে নমিনেশন করলেন। আমরা সমস্ত কর্মী যারা রয়েছেন, বহু মানুষ আমাদের সঙ্গে এসেছেন, দলীয় কর্মীর সাথে সাথে সাধারণ মানুষ তারাও অনেকে এসেছেন। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত প্রার্থীর নাম রয়েছে তাদের যে ব্যক্তিগত পরিচিতি বা তাদের যে পারিবারিক পরিচিতি, তাতেই কিন্তু সাধারণ মানুষরা এখন থেকেই তারা উদ্বুদ্ধ। সংহত কারণে দলীয় কর্মীর বাইরে অনেক সাধারণ মানুষ আজকে এসেছেন, অভিনন্দন জানাচ্ছি। এবং আগামীকাল আমাদের সুতাহাটা পঞ্চায়েত সমিতি 6টি যে মোট গ্রাম পঞ্চায়েত, এখানে মোট 115টি যে আসনের নমিনেশন আগামীকাল আমরা কেকার পেস্ট্রিতে জিভে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি, মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।